দেখো বন্ধুরা কি অবস্থা, গোয়ালি নিয়ে আসছে, কি অবস্থা দেখো, মাথায় মাথায় হচ্ছে পিঁড়ে আর তার উপরে বালতি। এই যে অনেক গুটিয়ে গুটিয়ে খায় মাথা, ওদের লাগে না গরুটা। দেখো বন্ধুরা কি অবস্থা, গোয়ালি নিয়ে আসছে, কি অবস্থা দেখো, মাথায় হচ্ছে পিঁড়ে আর তার উপরে বালতি। হ্যাঁ পারবে এইভাবে, চলো এটা আবার কি গোয়ালি নিচ্ছি বলো দিনে। হ্যাঁ এটা মডার্ন গোয়ালি নি, চলো আরে তাড়াতাড়ি এসো, তোমার প্রিয় গরু দাঁড়িয়ে রয়েছে। এবার তোমার ঘাড়ে ভর দেবে, আমার তুমি চুলে মারবে না, ঠিক আছে? চুলে কিন্তু আমি শ্যাম্পু করেছি। ইস বাবা, শুধু মায়ের গাঠি গাঠি দেখো, আমার রক্ত কারণ যোগ হয়েছে সকালবেলা কুয়াশার ঘাস। মাছি মা, এই কিনা খুব ইয়ে লাগে, আমার সরানো যায় না, খুব দুষ্ট। ওর পার্টনার আছে, বাবা আছে, বাবার সঙ্গে গল্প করো, তুমি তোমার কাজ করো, বাবার সঙ্গে গল্প করো, পরে আর তুমি যাচ্ছ কোথায়? কেন গাড়ি পুরো ঘর দিয়ে দেয় না, আর পারি না আমি, তখন টানতে হাত লাগে। এই
বড় আয় চলে ফুল গাছগুলো সব ভেঙে দিল আজকে চুপচাপ করে পান উড়েছে সারা ওইটা আমার কত ভালো ওইটা একটু বদমাইশি করে কোথায় ঠাকুর দিয়েছো চণ্ডীপুর থেকে আসবে এবারে কেন আমাদের বোঝাই তো ভালো করে দেখলাম কত আর এখানে আনতে কত খরচ হবে দেখ কিন্তু বলি আগে কেমন বাসু ঘরে বসে খাবি করে দেখো এই এত বিয়ানা করিস কেন সুযোগ না এত নলে দুধ হয় দুধগুলো পিছিয়ে দেয় ওইটা ওইটা কোনো কিছু বলবে না ওইটা লোক চুপচাপ দাঁড়িয়ে থাকবে হ্যাঁ ওইটা ভালো হ্যাঁ এতক্ষণ এতদিন চুপচাপ রয়েছে তো পূজার সময় মনে হয় চল চল বদমাইশ চল এর খাওয়াটা বেশ ভালো লাগে এই যে অনেক গুটিয়ে গুটিয়ে খাই মাথা মধ্যে লাগে না গরুটা ওই যেমন ধুয়ে দেবো দাঁড়াও জল পড়বে আমার জলে বেশিস ওই দেখো এই অনেক ছোট ছোট মারে ওর মাটা লাগে না বলো তো এদের দুধ এই দেখো এই দুধ খাওয়াটা দেখতে ভালো লাগে কি সুন্দর লেজ নাড়া দেয় কান নাড়া দেয় আর খায় দেখো দেখো দারুণ লাগছে না মাছিগুলো না ভীষণ কামড়াচ্ছে জানো আজকে মা সিয়ানদের সঙ্গে একটা গান করো না মা এরোপ্লেনে চড়ি না যাই তারা তাড়ি ওখানটা করো
ওর বাচ্চাটা জিভ চাচ্ছে বলছে আমার একটু শুধু মুখে দিয়ে যে দুধটা বের হলো তোরা টেনে নিলি দাঁড়া জাগর ফিরে দিলে মা আজকে দুটো জাগর ফেরানো নেই ঘুমিয়ে পড়েছে না রে অস্থির করে দিতে না কালকে একটু ভাতটা খাইনি তোমার ওই জন্য আজকে দূরে জানো মাছিগুলো রক্ত খেয়ে পুরো লাল লাল হয়ে গেছে কি সময় মাছি গরুদের অনেক কষ্ট হয় না মা মুখে বলতে পারে না তাই লাই তাই খাচ্ছ থাকলে কোথায় পেতে আরেকবার দাও কহেন কবি কালিদাস পথে যেতে যেতে কি বলতো আরেকবার দাও মা বল এর অর্থ কি বল নাই তাই খাচ্ছ না এবার নেই তাও তুমি খাচ্ছ থাকলে তুমি কোথায় খেতে মানে কি কহেন কবি কালিদাস পথে যেতে যেতে মানে কি বল বুঝতে পারছি না একটু ভালো করে বলো সবাইকে সবার দেওয়া থাকলো এটা তোমরা একটু বলবে কেউ যদি জানো কি বলো মানে একবার বলো নাই তাই খাচ্ছ থাকলে কোথায় পেতে কহেন কবি কালিদাস পথে যেতে যেতে ও তাহলে এটা ছেড়ে দাও তোমার উত্তরটা বলতে হবে না তোমার উত্তরটা তোমাদের কাছে মানে শোনার জন্য আমি অপেক্ষা থাকি সব কমেন্টে বললো নাকি হ্যাঁ আমি তো পারলাম না তাই মাকেও বলতে মানে মাকেও বলতে দিলাম না কারণ তোমরা দেখি কে কে পারো চলো আমার মতো কে আছে যে পারো না এর মধ্যেই হ্যাঁ দুধ থেকে নিয়ে ইয়ে না গরু এর মধ্যেই বলো মা একটা অপশনে তার মানে ইয়ে দিয়ে দিল গরু মানে গরু নিয়ে আনসারটা বেঁধে দিয়ে আসি কেন কিরম লাল হয়ে গেছে এখন দুধটা দেখেছো মা বড় হয়ে গেছে বাচ্চা না ভালো হয়ে যাচ্ছে এটা মিথ্যা কোথায় গেল শুধু মুখ হারায় শুধু একবার বললে হয়
যে বলেছি মুখটা কোথায় গেল তোর তাহলে মুখ হারাই রে মা চুল করছে হয়ে গেল দুধ দোয়ানো টাটা মাই তোকে তুমি বলে আচ্ছা তুমি একটা কিছু বলো মা আমি কি বলবো साले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो মা কিছু বলবে বলে একটু আমি বলছি ও তো কিছু বলতে চায় ও বলছে যে সব দুধ গুলো যদি তোমরা দিয়ে দিয়ে নাও তাহলে আমার বাচ্চাটা খাবে কি ও পুত্রী এমন করে বললে ও কিছু বলতে চায় আমি মনে বলবে যে বেশি বেশি করে শেয়ার করো লাইক করো কমেন্ট করো মা এটাই বলছে করবেই শেয়ার লাইক কমেন্ট না করলে বা বনালি সবাই সবাই বেশি বেশি করে সাপোর্ট করো